ঢাকা টেস্টে বড় ব্যবধানে হারের পর দলীয় ব্যর্থতার পুরনো কথাই বললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরাজের মতে টপ অর্ডারে ভরাডুবির পর প্রতিরোধ গড়ার সামর্থ্য ছিল না বোলারদের। সাকিবের সঙ্গে নিজের তুলনায় নারাজ মিরাজ। প্রথম ইনিংসে 106 অল আউট, 202 রানে পিছিয়ে থেকে পরেরটাই 112 রানে 6 উইকেট নেই, সেখান থেকে ইনিংস পরাজয় এড়ানোই তো বড় ব্যাপার। হতশ্রী ব্যাটিংয়ের ধারাবাহিকতা রেখে ঢাকা টেস্টেও হার বড় ব্যবধানে। আমরা দল হিসেবে খেলতে ব্যর্থ হয়েছি, আলাদা কোনো নির্দিষ্ট কাউকে দোষ দিতে চাই না। আমরা দায়িত্বশীল ব্যাটিং করতে পারিনি, বিশেষ করে নতুন বলে আমাদের আরও ভালো ব্যাটিং করতে হবে। আমরা খারাপ খেলেছি, এর জন্য ওরা অপরচুনিটি পেয়ে গিয়েছে। আমরা যদি ভালো খেলতাম তাহলে ওরা কিন্তু এই অপরচুনিটিটা পেত না। সো আমরা অবশ্যই এটা স্বীকার করছি, আমরা অনেক খারাপ ক্রিকেট খেলেছি এই ম্যাচটাতে। ব্যাটিংয়ে ওপরের সারির কেউই ধারাবাহিক নন, 7-8 নম্বরে খেলে টেস্টে এবছরের সেরা ব্যাটার মিরাজ। প্রোটিয়াদের বিপক্ষে অল্পের জন্য সেঞ্চুরি মিস হলো। সাকিব পরবর্তী সময়ে মিরাজকেই হতে হবে সেরা অলরাউন্ডার, সেজন্য ব্যাটিং অর্ডারে কি প্রমোশন পাবেন? সাকিব ভাই জায়গায় সাকিব ভাই, আমি আমার জায়গায়। সো একটা প্লেয়ারকে আর একটা প্লেয়ারের সাথে তুলনা না করাটাই বেস্ট আমার কাছে মনে হয়, কারণ আমরা জানি সাকিব ভাইয়ের অর্জন কত। আমি যেখানে ব্যাটিং করি 7-8 নম্বরে ব্যাটিং করি, সাকিব ভাই সবসময় টপ অর্ডার ব্যাটিং করেছে। সো এটা একটা ডিফিকাল্ট, বাট আমার যখন সময় আসবে অবশ্যই আমি চেষ্টা করব। 10 বছর পর এশিয়ায় টেস্ট জিতল সাউথ আফ্রিকা, মিরপুরের চ্যালেঞ্জিং কন্ডিশনে এই জয় স্পেশাল প্রোটিয়াদের কাছে। অনেকটা অনভিজ্ঞ দল নিয়েও এই জয় স্পেশাল। চ্যালেঞ্জিং কন্ডিশনে সবাই যেভাবে মানিয়ে খেলেছে তা অসাধারণ ছিল। রাবাদা সুপারস্টার ভেরেনার এই পারফরম্যান্স তাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। টেস্ট শেষ হতে 3.5 দিনও লাগেনি, মুশফিকের 6000 রান, তাইজুলের 200 উইকেটের মাইল ফলক স্পর্শের ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হারল বাংলাদেশ। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।